ডেফিনেটলি টেরা 150 তাদের জন্য একটা বেটার অপশন। আসসালামু আলাইকুম, আমি আসিম নাফিস আদর। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা এডিভি বাইক নিয়ে। এই জন্য আমরা আজকে আসছি এপ্রিলের শোরুমে। সর্বপ্রথম এখন এই প্যান্ডেমিকের সিচুয়েশনে, করোনার এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আমরা সাবধানে থাকবেন, বাসায় থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা আপনাদের সর্বোপরি কাজকর্ম করবেন, এটাই আপনাদের সবার জন্য বর্তমানে মূল বিষয়। আজকে আমরা কথা বলবো এপ্রিলের টেরা বাইক নিয়ে। এপ্রিলা বা রানার্স অটোমোবাইলস আমাদেরকে ডেকেছিল এপ্রিল একটা টেস্ট রাইডের জন্য। আমরা খুব সামান্য সময়ে, জাস্ট 5-10 মিনিট, যেহেতু প্যান্ডেমিকের সিচুয়েশন, আমরা খুব সামান্য আকারে একটা ছোটো টেস্ট রাইড দিয়েছি। অ্যাকচুয়ালি এটা কোনো রিভিউ না, এটা হচ্ছে জাস্ট একটা ফার্স্ট ইম্প্রেশন। 5 মিনিট বা 10 মিনিট চালিয়ে কোনো বাইকের রিভিউ বলা সম্ভব না, তার উপরে একটা এডিভি বাইকের রিভিউ, এটা কখনোই সম্ভব না। আমরা জাস্ট আপনাদেরকে একটা ফার্স্ট ইম্প্রেশন আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে বাংলাদেশে এই বাইকটা কী কী চেঞ্জেস আনলো বা কী ধরনের বাইকারদের চাহিদা পূরণ করতে পারে, জাস্ট এটা আপনাদেরকে জাস্ট একটা শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। প্রথমে আসি অ্যাডভেঞ্চার বাইক কী। অ্যাডভেঞ্চার বাইক হচ্ছে লং ডিস্টেন্স ট্যুরিংয়ের জন্য। অ্যাডভেঞ্চার বাইক আর ডুয়েল স্পোর্টস দুটা দুই জিনিস। টেরা একটা অ্যাডভেঞ্চার বাইক। বর্তমান যে কম্পিটিটর আছে অ্যাডভেঞ্চার বাইকে বাংলাদেশে, সেটা হচ্ছে লিফান কেপিটি। লিফান কেপিটি হচ্ছে অন রোড ট্যুরিং অ্যাডভেঞ্চার, আর টেরা হচ্ছে অফ রোড ট্যুরিং অ্যাডভেঞ্চার। তো দুটার মধ্যে পার্থক্য কী? দুটার মধ্যে পার্থক্য, কেপিটি একটু অন রোড বায়াসড, সে অন রোডে ভালো পারফর্ম করে, অন রোড একটু বেটার কমফোর্টেবল, তার অফ রোডের ক্যাপাবিলিটি একটু কম। এদিক দিয়ে টেরা বেশ আগে। টেরার একটা অফ রোড ক্যাপাবিলিটি ক্ষমতা সেটা অনেক বেশি, যেটা কেপিটির থেকে অনেক বেশি। তো এই সেগমেন্টে যারা একটু ডিফারেন্ট টেস্ট চায় ট্যুরিংয়ের ক্ষেত্রে বা অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। যারা একটু বেশি অফ রোড ক্যাপাবিলিটি বাইক চায় তাদের জন্য টেরা একটা বিশাল প্লাস পয়েন্ট। এডিভি বাইক বা অ্যাডভেঞ্চার বাইক কী কী নর্মাল সেগমেন্ট থেকে কী ধরনের ডিফারেন্স ক্রিয়েট করে? একটা হচ্ছে আপনার সিটিং পজিশন, আপনার কমফোর্ট ডিস্টেন্স, আপনার হ্যান্ডেল পজিশন, আপনার ফ্লেক্সিবিলিটি, আপনি এনি টেরেন, আপনাকে এটা নিয়ে ক্যাপাবল, এনি টেরেন, আপনার কোনো টেরেনে কোথাও একটা সমস্যা হবে না। এর মানে এই না আপনি একদম ফাস্টেস্ট ওয়েতে বের হয়ে যাবেন, বাট হ্যাঁ, আপনাকে একটা এক্সেসিবিলিটি দিবে যেখানে আপনার সব টেরেনগুলো থেকে একটু সাময়িক সমস্যা হলেও আপনার সাময়িক কষ্ট করলে এগুলোতে বের হয়ে আসতে পারবেন, যেটা নর্মাল সেগমেন্টগুলো আপনাকে দিবে না। এটাই হচ্ছে এডিভি বাইক। এবার আসবো অ্যাডভেঞ্চার বাইক এবং এডিভি বাইক এবং আমাদের রেগুলার কমিউটার ইউজের বাইক, এদের মধ্যে কী ডিফারেন্স? আমরা তো কমিউটার বাইক দিয়ে ট্যুরিং করি। ডিফারেন্স হচ্ছে আপনার ট্যুরিং কমফোর্ট, আপনার সিটিং পজিশন, আপনার স্যাডেল হাইট, আপনার লাগেজের ক্যারিয়িংয়ের ক্যাপাবিলিটি, ফুয়েল কনজাম্পশন, ফুয়েলের মাইলেজ, সব কিছু ওভারঅল। এবং একটা মেইন বিষয়, সেটা হচ্ছে উইন্ড। আপনার গায়ে যত কম লাগবে ট্যুরের সময় লং ট্যুরে, তত আপনি বেশি কমফোর্ট থাকবেন, যত বাতাস লাগবে তত আপনি দ্রুত টায়ার্ড হয়ে যাবেন। এটা হচ্ছে ট্যুরিং ব্যাগের একটা মেইন পার্ট। এবং পিলিয়ন, উইথ পিলিয়ন, উইদাউট পিলিয়ন, আপনাকে দুটাতেই খুব কমফোর্টেবল ফিল দিবে, যেগুলো সচরাচর কমিউটার বাইকগুলোতে একটু ডিফারেন্ট হয়। আপনি কমিউটার বাইকে যা কমফোর্ট পেয়ে থাকেন তার থেকে অ্যাটলিস্ট 20-25% পর্যন্ত আরও বেটার কমফোর্ট পাবেন ফর ট্যুরিংয়ের ক্ষেত্রে। এবং ট্যুরিংয়ের ক্ষেত্রে যেই ধরনের ফ্যাসিলিটিসগুলো আপনার প্রয়োজন বা যেগুলো আপনার চাওয়া, সেগুলো সবগুলোই পূরণ করতে পারে একমাত্র এডিভি বাইক বা লং ডিস্টেন্স ট্যুরিং বাইক। আমরা এবার সরাসরি চলে আসবো টেরা 150-এর স্পেসিফিকেশনে। আমরা একদম টপ থেকে শুরু করব। আপনি একটা ডিজিটাল কনসোল পাবেন, ডিজিটাল ক্লাস্টার পাবেন, যেখানে আরপিএমটা আপনার ম্যানুয়াল বা অ্যানালগ এবং স্পিডোমিটারটা ফুলি ডিজিটাল। গিয়ার, ইন্ডিকেটর, ইচ অ্যান্ড এভরিথিং আপনার সব কিছু আছে, এখানে কোনো সমস্যা নেই। আপনার সব কিছু যা যা দরকার প্রয়োজন সেটার মধ্যে পেয়ে যাবেন, যদিও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটু ছোটো, বাট ইটস ওকে। অ্যাজ এ এডিভি বাইক আপনি যদি ফুটপ্যাকে দাঁড়িয়েও থাকেন বা বসে থাকেন আপনার চোখে আসবে। এরপর আমরা চলে আসবো এর সবচেয়ে বড় ফিচার, সামনে ফ্রন্টের সাসপেনশনে। ফ্রন্টের সাসপেনশনের ট্রাভেল হচ্ছে 5.9 ইঞ্চ, অলমোস্ট 150 মিলিমিটার। তো 5.9 ইঞ্চ, অলমোস্ট 6 ইঞ্চ, 6 ইঞ্চের মধ্যে আপনি ধরতে পারেন 5 ইঞ্চ আপনি ট্রাভেল পাবেন, ইটস গুড এনাফ। টায়ার হিসেবে সামনে আছে 100x90x18 রিম এবং রিয়ারে আছে 130x90x17, দুইটা টায়ারই আপনার ডুয়েল স্পোর্টস টায়ার বলা যায়, 50-50 অন রোড অফ রোড অ্যাভারেজ, ইটস গুড। আপনার সামনে ব্রেক এনাফ গুড, পিছনে সামনে ডিস্ক ব্রেক আছে, পিছনেও সেম ডিস্ক ব্রেক। আপনার সুইং আর্মটা কাস্টিং অ্যালুমিনিয়াম, ফুল অ্যালুমিনিয়াম না, কাস্টিং অ্যালুমিনিয়াম, এবং রিং দুটো অ্যালুমিনিয়াম, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। এক্সোস্টটা আপরেজড, সিটের হাইট হচ্ছে 800 মিলিমিটার শ্যাডেল হাইট বা সিট হাইট, ওয়াইড হ্যান্ডেল বার যেটা খুবই ভালো, এবং
পিছনে হচ্ছে মনোশক অ্যাডজাস্টেবল, যেটা আপনি আপনার ইচ্ছা মতো, কোনো স্টেজ নাই, আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন রিবন্ড এবং কম্প্রেশন সেট করতে পারবেন স্প্রিং এর অনলি, আলাদা করে কোনো অ্যাডজাস্টার নাই। পিছনে লাগেজ ক্যারিয়ার আছে, আপনি এনি টাইম যেটা আপনার কোনো লাগেজ বা পেনিয়ার যদি অ্যাড করতে অ্যাড করতে পারবেন। এরপর আমরা চলে আসবো ইঞ্জিনে, এটা একটা DOHC ইঞ্জিন যেটা আপনার 17.89 BHP উৎপাদন করে এবং যেটা আপনাকে 14 নিউটন মিটার টর্ক ডেলিভারি করে অ্যাট 9500 RPM। রেডিয়েটারটা বিশাল বড়, যেটা একটা সিঙ্গেল ফ্যান দিয়ে পুরো অপারেট হচ্ছে, অক্সিজেন সেন্সর, EFI, ইচ এন্ড এভরিথিং সবকিছু ফুলফিল আছে। এবার আমরা চলে আসছি একদম টেরার হেডলাইট, ব্যাকলাইট, ওয়ারিং, এই জাতীয় বিষয়গুলো নিয়ে। হেডলাইট এবং টেল লাইট বা ব্রেক লাইট দুইটাই আপনার হ্যালোজেন। হেডলাইটের হাউজিংটা বেশ বড়, সো আপনি যে কোনো LED বা অন্য কোনো লাইটের বাল্বে বা যদি যান, একটা বিশাল আলো বা বেটার আলো পাওয়ার বা একটা বেটার লুমেন পাওয়ার আপনার একটা বিশাল পসিবিলিটি আছে। ইন্ডিকেটর 4টে LED, ব্যাকলাইটটা আপনার অ্যাজ ইউজুয়াল হ্যালোজেন। আপনার একটা মজার বিষয় সেটা হচ্ছে ফুটপ্যাকটা আপনি ডুয়েল ইউজ, আপনি চাইলে উপরের রাবারটা খুলে ফেলে আপনার নিচেরটা অফরের জন্য ইউজ করতে পারবেন, যেটা একদম কাটা কাটা আছে বোথ সাইডে। আপনার লেফটের গিয়ারে PPC শিফটার আছে, PPC শিফটার হচ্ছে আপনি পড়ে গেলেন গিয়ার লিভারটা বাঁকা যাবে, সেটা ভাঙবে না, যেটা আপনার রাইটে ব্রেক লিভারে নাই। আদারওয়াইজ আপনি একটা USB চার্জার পাচ্ছেন, যেটা বিল্ড ইন হ্যাজার্ড লাইট পাচ্ছেন, এবং হ্যান্ডেলের পজিশনটা ট্রেমেন্ডাস, একদম ওয়াইড হ্যান্ডেল। আরেকটা দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুইটা ব্রেক লাইনই, ফ্রন্ট ব্রেক লাইন এবং রিয়ার ব্রেক লাইন, দুইটা ব্রেক লাইনই স্টিল ব্রিট। স্টিল ব্রিট কেন? স্টিল ব্রিট হচ্ছে এই কারণে, লং ট্রাভেল সাসপেনশনে আপনার এই ব্রেক লাইনগুলো প্রচণ্ড প্লে হয়। প্লে হওয়ার কারণে যদি রাবার হয় বা বায়াস প্লাই বেজ হয় তাহলে আপনি ভেঙে যাওয়া, ফেটে যাওয়ার একটা বিশাল চান্সেস থাকে, তাই আপনার স্টিল ব্রিট ইউজ করে। স্টিল ব্রিট বেশ লংজিভিটি পায় এবং আপনাকে ব্রেকের প্রেশারটা পারফেক্ট রাখার ট্রাই করে। উইন্ডস্ক্রিনের হাইটটা এনাফ গুড, আপনার মোটামুটি একটা অ্যাভারেজ উইন্ডকে আপনাকে, উইন্ড থেকে আপনাকে প্রোটেকশন দেয়। আমরা এখন চলে যাবো সরাসরি এটার পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলোতে। আগেই বলতেছি এটা কোনো রিভিউ না, এটা জাস্ট আমরা ফার্স্ট ইম্প্রেশন। প্রথম দিন 10 মিনিটে চালে আমরা কী কী জিনিসগুলো আমাদের কাছে অন্যান্য কম্পিটিটর মডেল থেকে কী কী বিষয়গুলো আমাদেরকে একটু পজিটিভ মনে হয়েছে। প্রথম ইস্যু যেহেতু কমফোর্ট জোন, ADV বাইকের ক্ষেত্রে, কমফোর্ট বাইকের ক্ষেত্রে, সেটা হচ্ছে হ্যান্ডেল পজিশন ট্রেমেন্ডাস গুড, একদম ওয়াইড হ্যান্ডেল, ট্রেমেন্ডাস কমফোর্টেবল গুড, সিটিং পজিশন খুবই ভালো, সিট ট্রেমেন্ডাস কমফোর্টেবল, এতে কোনো সন্দেহ নাই। সিটের সাথে ট্যাঙ্কের পায়ের গ্রিপ ড্যাম গুড, আপনি একদম 100% একটা গ্রিপ পাবেন, সেটা অফরোডে হোক অনরোডে হোক, এবং কোনো ডিসকমফোর্ট ফিল হবে না। লুকিং গ্লাসের ভিউ, উইন্ডের, উইন্ডশিল্ডের, উইন্ড কাটার যে অ্যাক্সেসিবিলিটি বেশ ভালো। আরেক উইন্ডশিল্ডটা আরেকটু আপ্রেজাল হয়তো বেটার হতো, কারণ ফ্রন্টের ভিউ আপনার একটু নষ্ট হচ্ছে না। এরপরে আমরা চলে যাচ্ছি এক্সস্ট, আপ্রেজ এক্সস্ট, এটার জন্য আপনাকে পানি বা অন্য কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না, নিচের থেকে আপনাকে কোনো ক্র্যাশের পসিবিলিটি নেই। যারা মনে করতেছেন পিলিয়নের কারণে এক্সস্ট পায়ে লাগবে, নো, পিলিয়নের পাটা চলে আসবে এখানে, এটার সাথে এক্সস্টের কোনো কানেকশন নাই। আর নিচ দিয়ে অলমোস্ট 1/2 ইঞ্চির বেশি গ্যাপ আছে, যেটা আপনি এয়ার সার্কুলেট হবে, সো উপট্রের যে গার্ডটা আছে সেটা আপনি কখনোই হিট হবে না। সেকেন্ড হচ্ছে আপনার, আমরা চলে যাবো ড্যাশের দিকে, ড্যাশটা ফুললি আপনার যত ধরনের ইনফরমেশন দরকার, সিগনাল লাইট, ওয়ার্নিং লাইট, EFI জনিত, ইঞ্জিন জনিত, ট্রাভেল শুটিং, লো কুলেন, ইচ এন্ড এভরিথিং সব কিছু অ্যাভেলেবল আছে। যদিও ছোটো, বাট ইটস ওকে, কোয়াইট ইনফরমেটিভ। হয়তো একটু বড়ো হলে বা আপনার ডিসপ্লে সাইজটা একটু বড়ো হলে বা লেটারগুলো একটু বড়ো হলে তো একটু কমফোর্টেবল হইতো। লুকিং গ্লাসের পজিশন ভালো, কোয়াইট গুড, ওয়াইড দূর থেকে বেশ ভালো পজিশন দেখা যায়। তারপরে চলে যাবো আমরা সাসপেনশন ট্রাভেল কোয়াইট গুড, ড্যাম গুড, এতে কোনো সন্দেহ নেই। প্রায় 6 ইঞ্চি ট্রাভেল তারা বললো, অলমোস্ট 5 ইঞ্চি বা 5.2 ইঞ্চি ট্রাভেল পাওয়া যায়, যেটা বর্তমানের জন্য ইস কোয়াইট গুড। পিছনে সাসপেনশন ট্রাভেলটা ইস ওকে, নট দ্যাট মার্ক, বাট ইস ওকে। এডিভি বাইক হিসেবে বর্তমানে এটা হচ্ছে টপ, এটাই বাংলাদেশের টপ। এরপরে চলে যাবো আমরা লাকেজ ক্যারিয়ার, ট্রেমেন্ডাস একটা ফ্যাসিলিটিস, ড্যাম স্ট্রং একটা লাকেজ ক্যারিয়ার, আপনার সেন্টারের ভিতরে মেটাল এবং উপরে কোটেড করা, সো ভাঙার বা ওই ধরনের কোনো সমস্যা নেই, এবং ইসে হার্ড প্লাস্টিক, ড্যাম ABS হার্ড প্লাস্টিক, এতে কোনো সন্দেহ নেই। থার্ডে আমরা চলে যাবো বাকি ফ্যাসিলিটিসগুলোর দিকে, সেটার মূল আরেকটা হচ্ছে ট্যাঙ্ক, 11.2 লিটারের ট্যাঙ্ক। এটা আপনাদের কাছে মনে হতে পারে খুব একটা বড় না, বাট অ্যাভারেজ আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি ওয়েবসাইট এবং আদার্স থেকে, অলমোস্ট 270 কিলোমিটার এটা রান করতে পারে একটা সিঙ্গেল ট্যাঙ্ক অ্যাভারেজ। এটা বিভিন্ন দেশের এক একজন হিসাব, হয়তো 250 বা 300 হতে পারে, এই হিসেবে ওকে, আমাদের দেশে এর চেয়ে বড় কেউ একটা না কেউ চালায় না। ফুয়েল ট্যাঙ্কটা হয়তো আরেকটু বড় হলে আরেকটু বেশি ফ্যাসিলিটি পাওয়া যেত, হয়তো আরেকটু লং ডিস্টেন্স কভার করা যেত, বাট এক্ষেত্রে সমস্যা কিছু থেকে যেত, সেটা হচ্ছে ওয়েটের। এখন আমরা চলে যাবো এই বাইকটার মেইন একদম কোর দুটা প্লাস পয়েন্ট, একটা হচ্ছে ওয়েট, 113 কেজি ড্রাই ওয়েট, একটা ADV বাইক, ইউ ক্যান্ট ইমাজিন হোয়াট দিস দ্য বিল্ড, তারা কীভাবে বানিয়েছে আমার জানা নাই, বাট 113 কেজি ড্রাই ওয়েট এবং 120 কেজি কার ওয়েট, অর্থাৎ টোটাল ওয়েট ইনক্লুডিং ফুয়েল অ্যান্ড লিকুইড অ্যান্ড ব্যাটারিস আপনার বা 22 বা 23 হতে পারে। ড্যাম গুড ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, পিছনে আপনার হালকা একটু বেশি, বাট ইটস উড কোয়াইট গুড ওয়েট ডিস্ট্রিবিউশন, ওয়েটটা এটা একটা সিগনিফিক্যান্ট প্লাস পয়েন্ট। সেকেন্ডে চলে যাচ্ছে ইঞ্জিন, একটা DOHC ইঞ্জিন,
ট্রেমেন্ডাস পারফর্ম করে, ট্রেমেন্ডাস পাওয়ার ডেলিভারি দেয়, টকটা এনাফ গুড এবং পাওয়ারটা খুব সুন্দর পাঞ্চি, স্পেশালি হায়ার শটলে। থার্ডে হচ্ছে নিচে একটা ব্যাশ প্লেট আছে, যেটা বর্তমানে অনেকেই থাকে না, একটা এডিভির বাইকের ক্ষেত্রে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্যাশ প্লেট, যেটা আপনাকে ইঞ্জিনকে গার্ড দিবে বিভিন্ন অবস্টেকল বা সামনের ফ্রন্ট হুইল থেকে। আপনার বেশিরভাগ সময় পাথর বা এই ধরনের ইস্যুগুলো খুব জোরে ছিটে আসে, সো এখানে ইঞ্জিন ব্লকে হ্যাম্পার হয়, অনেক সময় পায়ে লাগে, সো এটা মেন ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা চলে আসবো সরাসরি নিচের দিকে হুইলে। দুইটা হুইলই স্পোক রিম এবং অ্যালুমিনিয়াম বেস। অ্যালুমিনিয়াম রিমের একটা বিগেস্ট ফেসিলিটি, আপনার কোনো অবস্টেকল পারাপারের সময় যদি আপনার সাথে কলিশন হয় সেক্ষেত্রে একটা ফেসিলিটি হচ্ছে সেটা হালকা বেন্ড হয়ে যাবে, এবং বেন্ড হবে খুব কম বেন্ড হবে, এবং আপনি এটা ইজি রিপেয়ার করতে পারবেন এবং খুবই ইজি, সচরাচর বেন্ড হয় না। এবং আরেকটা বিষয় হচ্ছে লাইট ওয়েট হয়, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা বিগেস্ট ফেসিলিটি। স্পোক হুইল আপনাকে একটা ফ্লেক্স দেয়, এটা অন রোডে বলেন বা অফ রোডে বলেন, একটা ফ্লেক্স দেয়, সেই ফ্লেক্সটা একটা সাসপেনশনে কাজ করে, যেটা আপনার সাসপেনশনের কমফোর্ট জোনকে আরেকটু কিছুটা পার্সেন্টেজ গ্রো করে দেয়। এবার আমরা চলে যাবো এপ্রিলের টেরার কিছু উইক পয়েন্টের দিকে, যেগুলো আমাদের কাছে একটু উইক পয়েন্ট বলে মনে হয়েছে, হয়তো এগুলা অনেকের কাছে উইক, অনেকের কাছে এটা আবার স্ট্রেংথও মনে হইতে পারে। ফার্স্ট যেটা সমস্যা মনে হচ্ছে, প্লাস্টিক কোয়ালিটিগুলো আমাদের কাছে আমাদের মন মতো হয় নাই, হয়তো একটু বেটার হইতে পারতো, ইভেন উইথ সুইচ চাপাগুলো, সুইচের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো একটু বেটার প্রয়োজন ছিল, অ্যাজ এ প্রিলা ব্র্যান্ড এর থেকে একটু বেটার আমাদের এক্সপেকটেশন ছিল। সেকেন্ডে চলে যাবো হচ্ছে আমরা ইঞ্জিনের দিকে। ইঞ্জিনটা একটা ওভার স্কোয়ার ইঞ্জিন, 63.6 × 47 স্ট্রোক, যেটা হচ্ছে অনেক বড় বোর এবং স্ট্রোকটা অনেক ছোট, যেটা একটা ওভার স্কোয়ার ইঞ্জিন হয়ে গেছে। ওভার স্কোয়ার ইঞ্জিনের জন্য এটাকে যখন টর্ক ডেলিভারি করতে তখন বিশাল বড় একটা স্প্রকেট হয়ে গেছে, 63 রিয়ার স্প্রকেট এবং 15 ফ্রন্ট স্প্রকেট, তো স্প্রকেটের রেশিওটা হয়ে গেছে 4.2:1, যেটা আপনার অ্যাজ ইউজুয়াল কোনো OEM বাইকে সচরাচর হয় না, যেই কারণে সমস্যাটা যেটা হয়েছে আপনার লোয়ার এন্ডে একটা ক্র্যাঙ্কিং পাওয়া যায়, লোয়ার এন্ডে বাইকটি একটু ধাক্কায়, যেটা খুব একটা কমফোর্ট জোন না, যেটা আপনাকে একটা ইজি ক্রুজের যে একটা কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় ক্রুজিংয়ের সময় সেটা পাওয়া যায় না। লোয়ার এন্ডের টর্কটা খুবই আমার কাছে একদম লেজি মনে হয়েছে, আর একটু হায়ার টর্কের এক্সপেকটেশন ছিল, যেহেতু একটা এডিভি বাইক ইজ গুড, এটা খুব সুন্দর চলে, অফ রোডে ভালো অন রোডে ভালো, কিন্তু টর্কের ডেলিভারিটা একটু পাঞ্চি প্রয়োজন ছিল, যেটা আমি ফিল করেছি। হয়তো বাইকটা ফ্রি হলে হয়তো এই টর্কটা হয়তো আসতে পারে বা পাওয়া যেতে পারে, যেহেতু একদম নতুন বাইক আমরা ওই ধরনের এই জিনিসটা একটু ল্যাগিং পেয়েছি। এবার আমরা সরাসরি চলে যাবো নিচের পোর্শনে। নিচের পোর্শনের কী কী উইকনেসগুলো, মেন উইকনেস যেটা সেটা হচ্ছে ফ্রন্টের হুইলটা 18 ইঞ্চ, রিয়ারে 17-এর সাথে একটা এডিভি বাইকে ফ্রন্টে কখনো 18 হয় না, যেটার কারণে আপনার অন রোড হ্যান্ডেলিংয়ে ক্রিস্পি বা শার্পনেসটা নাই, যেটা মাঝে মাঝে শার্পনেসটা মিসিং করে হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে। এবং আরেকটা সমস্যা হচ্ছে সামনের 100 সেকশনের টায়ার, যেহেতু 18 ইঞ্চ, ওকে 17-এর বদলে 18, 1 ইঞ্চি আপনার 1 ইঞ্চি একটা বিশাল অ্যাডভান্টেজ, 19 হলে সবচেয়ে বেস্ট হইতো, বাট ওকে, তারপরও সামনে 100 টায়ারটা একটু বেশি ওয়েট হয়ে গেছে, যেটার কারণে হ্যান্ডেলিংয়ের শার্পনেসটা একটু আমার কাছে লেজি মনে হয়েছে। কোনো কোনো জায়গায় হ্যান্ডেলিংটা একটু বেটার শার্প হতে পারতো যদি সামনে 90/90 এবং প্লাস 18 ইঞ্চ হুইল হতো। সেকেন্ড হচ্ছে এই ব্রেকের রিয়ার ব্রেক লিভারটা, এটার একদম কোনো বাইক নেই, একদম ফ্ল্যাট, আপনার যদি একটু কাদাটাতা পায়ের বা জুতে একটু কাদাটাতা লাগে এটা একদম ফ্ল্যাট, আপনার ব্রেকের সাথে পায়ের কোনো গ্রিপ একদমই আসবে না। থার্ডে হচ্ছে CST টায়ার। এপ্রিলের মতো একটা ব্র্যান্ডে আমরা অ্যাটলিস্ট CST টায়ার, আমরা এটা আমাদের কাছে একটু অড লাগছে, আমরা একটু বেটার টায়ার আমরা এক্সপেক্ট করছিলাম। CST টায়ার ইজ ওকে অ্যাভারেজ, বাট একটু বেটার টায়ার হলে আপনার একটু বেটার ট্র্যাকশন, বেটার গ্রিপ, বেটার গর্নারিং, অনেক এক্সপিরিয়েন্সটা পুরোটাই চেঞ্জ হয়ে যেত। তারপরও এত কিছুর পরও আপনার লোয়ার এন্ডে টর্ক নাই, হায়ার RPM এ সব, লোয়ার RPM এ লেজি, ফ্রন্টের হুইল 18, প্লাস্টিক কোয়ালিটি একটু পোর, আপনার রানার অটোমোবাইলস একটু নজর দেওয়া উচিত অ্যাসেম্বলির দিকে, কিছু কিছু জিনিস খুব অড, এই গার্ডটা উল্টো, কিছু নাটবোল্ট আমাদের কাছে মনে হয়েছে একটু জার্কিং, একটু বেশি নয়েজি, বাট সব কিছুর পরও যারা একটু অ্যাডভেঞ্চার বাইক প্রেমী, যারা বর্তমান কম্পিটিশনের বাইকগুলো থেকে একটু বেশি ফিচার চান, ডেফিনেটলি Terra 150 তাদের জন্য একটা বেটার অপশন। Terra 150 বর্তমানে প্রাইস এবং ডিটেইল স্পেসিফিকেশনের জন্য আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবেন, কারণ প্রাইস আপডেট হয়, অফার থাকে, বাড়ে কমে, এটার জন্য আপনাদের ডিসক্রিপশন বক্সে অলওয়েজ আপডেট প্রাইসটা পাবেন। এরপরে আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি ডিটেইল রিভিউ চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই সেগমেন্ট, এডিভি সেগমেন্ট, অফরোড সেগমেন্ট, ডার্ট বাইক, ডুয়েল স্পোর্টস, এই ধরনের বাইক নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আদর আপনাদেরকে সর্ব ধরনের কোশ্চেন অ্যান্সার দিয়ে হেল্প করব। যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, যদি মনে করেন ইনফরমেশনগুলো আপনার জন্য হেল্পফুল হবে, তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং কোনো কিছু যদি আপনাকে ভালো না লেগে থাকে বা কোনো কিছু আপনি ইনফরমেশন মিস করে থাকেন অবশ্যই জানাবেন, কী মিস করেছেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আসিম নাফিস আদর এই পর্যায়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই প্যান্ডেমিকের সিচুয়েশনে সাবধানে থাকবেন, স্বাস্থ্য সচেতনতা মেনে আপনাদের কাজ করুন।
কর্ম বাসা ফ্যামিলি সবাইকে পরিবার পরিজন সাথে ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।